ঘাটা বেশি পড়তেন না, এরপরে থেকে করতেন তিন ঘাটা, আর সেই আট টাকা করতেন দুই সালাম, একবার নিয়ন্ত্রণে একসাথে চার টাকা করে এক সালাম, আবার নিয়ন্ত্রণে চার টাকা করে আরেক সালাম। কত লম্বা করে করতেন, কত সুন্দর করে করতেন, এটা জিজ্ঞেস করবেন। হাদিসের হুবহু অনুবাদ করে দেখেন। এবারে একটু চিন্তা করুন, এক নম্বর চিন্তা, হাদিসটি বোখারি শরীফে আছে, যে বোখারি শরীফ মিশর থেকে এনে আমাদের দেশে ছাপা হয়েছে, বড় বড় দ্বীপপুঞ্জে এটা মিশর থেকে আনা, এই নস্কার মধ্যে হাদিসটি কিতাব তাহাজ্জুদে বর্ণিত। তার মানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন হাদিসটি তাহাজ্জুদের তারাবি নয়, তাই তো তাহাজ্জুদের অধ্যায় বর্ণনা করেছেন, তারাবির অধ্যায় নয়। তবে হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির সামনে যে নস্কা ছিল সেখানে আবার তারাবির অধ্যায় আছে, সেখানে আবার এই হাদিসটি উল্লেখ আছে। এবারে বুঝার বিষয়, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যদি উল্লেখ করেছেন কিন্তু নিজের আমল যদি হাদিস বর্ণনাকারী নিজের আমল হাদিসের মুয়াফেক নয়, হাদিসের বুঝতে হবে হাদিসের যে মতলব আমরা বুঝি, যে অর্থ ব্যাখ্যা আমরা বুঝি, বাস্তবে এই অর্থ নয়, এই মতলব নয়, এই ব্যাখ্যা নয়। ফাতুল মারিফ ভূমিকাতে লেখা আছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, তিনি রমজানুল মোবারক কোরআন শরীফ দুই খতম করতেন, প্রতি রাকাতে করতেন দুই সায়া, প্রতি রাকাতে দুই সায়া যদি পড়েন, আমরা পড়ি দুই সায়া, বিশকে বিশ দিয়ে গুণ দিলে কত হয় চারশো, দৈনিক চারশো আয়া পড়তেন, দৈনিক চারশো আয়া করলে তিরিশ দিনে কত হবে তিন ছাড়া বারো হাজার, কোরআনে কারিমে ছয় হাজার থেকে অল্প বেশি আয়াত আছে, তো এক এক রাকাতে বিশ আয়াত করে পড়বে বারো হাজার আয়াত হয় মানে দুই খতম হয়, এটা বুঝে গেছে, উনিও বিশ একা করতেন তবে তো দুই খতম হয়, না হলে দুই খতম হয় কি। এখন যদি আহলে হয় হাদিস ভাইদের মতন যে আট টাকা দিয়ে এক রাকাতে বিশ আয়াত পড়লে বিশকে আট দিয়ে গুণ দেন কত হবে একশো ষাট, একশো ষাটকে তিরিশ দিয়ে গুণ দেন কত হয় আটচল্লিশশো, আটচল্লিশশো আয়া হইল, খতম তো হয়নি। ইমাম বুখারীর জীবনীতে লেখা আছে তিনি খতম করতেন দুই খতম, আট টাকা দুই তো খতম হয় না, আটচল্লিশশো আয়াত হয়, আয়াত তো ছয় হাজার, আরো বারোশো আয়াত হয়ে গেছে, তাহলে বুঝে গেছে ইমাম বুখারী আট টাকা করাবে এটা উনি আমল করেন না, মানে দুই নম্বর দলিল, তিন নম্বর দলিল, এই হাদিসটি যদি তারাবি সম্পর্কে হয়, আহল হাদিস ভাইদের কাছে আমাদের প্রশ্ন, এই হাদিসে উল্লেখ আছে রমজান এবং রমজানের বাইরে বাকি এগারো মাস, তাহলে তারাবি তো বারো মাস করা দরকার, আপনারা শুধু রোজার এক মাসে করেন কেন, যে হাদিস দিয়ে দলিল দিতেছেন তার আমি আট টাকা, এই হাদিস হতো বারো মাসের কথা, রমজান এবং রমজানের ওই বাকি এগারো মাসের কি অপরাধ, সেখানে তার আমি কেন করেন না, হাদিসের উপরে আপনারা তো আমল করবেন না, বুঝে গেছে এটা তাহাজ্জুদের তারাবি নয়, তাহাজ্জুদ হয় বারো মাস, তাহাজ্জুদ এক মাসে হয় না। চার নম্বর দলিল, যে হাদিস দিয়ে আট রাকাতের দলিল পেশ করতেছে, এখানে আছে হুজুর এক নিয়তে চার রাকাত পড়তেন মোট দুই সালাম, দুই নিয়তে আট রাকাত, তো আহলে হাদিস ভাইদের কাছে প্রশ্ন, আপনারা কেন এক নিয়তে দুই রাকাত পড়েন, চার সালামে আট রাকাত কেন পড়েন, হাদিসে তো আছে দুই সালামে আট রাকাত পড়ার কথা, তো হাদিসের উপর তো আপনারা আমল করলেন। পাঁচ নম্বর দলিল, পাঁচ নম্বর দলিল, তারাবির নামাজ
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত টাকা করেছেন পুরস্কার উল্লেখ আছে মুসান্নাফে ইবনে আবি শাইবাতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা তার সংকলিত হাদিসের কিতাব নাম আল মুসান্নাফ 25 খণ্ডের ছেপে এসেছে আমাদের কাছে এই কিতাবে হাসান সনদ হাসান সূত্র দলিল যোগ্য উল্লেখ আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবি পড়েছেন 20 টাকা আহলে হাদিস ভাইরা বলেন এটা জাল হাদিস বানাওয়াট এখানে আমাদের আহলে হাদিস ভাইরা জানাজা নামাজে সূরা ফাতিহা পড়াকে আবশ্যক মনে করেন হানাফি মাযহাবে যদি সানা হিসাবে দোয়া হিসাবে পড়ে করতে পারে জায়েজ আছে কেরাত হিসাবে জায়েজ নেই মাকরুহ ওনারা সূরা ফাতিহা পড়াকে আবশ্যক মনে করেন এমনকি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে একদিন প্রশ্ন করা হলো জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়া কি উনি জবাব দিলেন জানাজা মানেই ফাতিহা এটা জবাব মানে ফাতিহা ছাড়া জানাজা হবে না জানাজা মানেই ফাতিহা এই ফাতিহা পড়ার কথা হাদিসে আছে তিরমিজি শরীফে বর্ণিত হুবহু ওই সনদ ওই সূত্র যে সনদে মুসান্নাফে ইবনে আবি শাইবাতে 20 টাকার কথা বলেছে এই সনদের কারণে তারাবির 20 টাকা যদি মওজু হয় জাল হয় এই সনদে তো ফাতিহা পড়ার কথা বললে তো তিরমিজি শরীফে এটা কেন মওজু আর জাল হবে না আর যদি এটা সহি হয় ফাতিহা পড়া লাগবে তাহলে এটা তো সহি হবে এই হিসাব আমরা জবাব দিতে পারে তারাবি মানে 20 টাকা উনি যেরকম বললেন জানাজা মানেই ফাতিহা আমরা বলবো তারাবি মানেই 20 টাকা এটাই কথা উভয় হাদিস একই সনদে বর্ণিত সাত নম্বর দলিল মানুষের একটি সাধারণ জ্ঞান কমন সেন্স কি বলে আপনি উজানি থেকে নবাবপুর যাবেন গাড়ির ভাড়া কত জানা একজনকে জিজ্ঞেস করলেন ভাই নবাবপুরের ভাড়া কত তিনি বললেন 8 টাকা 8 টাকা আরেকজনকে জিজ্ঞেস করলেন ভাই নবাবপুরের ভাড়া কত তিনি বললেন 20 টাকা আপনি ঘর থেকে বের হওয়ার সময় 8 টাকা নিয়ে বের হবেন না 20 টাকা নিয়ে কারণ 8 টাকা নিয়ে বের হওয়ার পর স্টেশন আসার পর জানলেন যে আসলে ভাড়া 20 টাকা নবাবপুরে যদি পারবেন না 12 টাকা টান বরং এই যে বাড়ি থেকে হেঁটে গেলেন স্টেশন পর্যন্ত কাউন্টার পর্যন্ত কিংবা রিক্সায় গেলেন এটা ব্লক হয়ে গেল আবার ধীরে চলে আসলে 20 টাকা সাথে করে নিয়ে যদি ভাড়া 20 টাকা হয় নবাবপুর যেতে পারবেন যদি 8 টাকা হয় তাও সমস্যা নেই 8 টাকা ভাড়া দিয়ে নবাবপুর গেলেন বাকি 12 টাকা দিয়ে কাছে নাস্তা করে দেবেন এবার আসুন তারা নামাজ হলো বেহেশতের চাবি মানে বেহেশতের ভাড়া আর সালাতুল মাহতাবুল জান্নাহ এই ভাড়া ছাড়া বেহেশতে যাওয়া যাবে না কাউন্টার হাসর মাল রওনা করছেন বেহেশতের দিকে আল্লাহ পাক দাদ দিবেন এই ভাড়া করি কজি আল্লাহ ভাড়া তো আছে আমি নামাজ করছি আর আমিও তো নামাজ করতে কজি করছি কয়টা কাজ করছো করছি 8 টাকা যদি বাস্তবে ভাড়াটা 20 টাকা হয় তোর আমি 20 টাকা তো বাকি 12 করি জান্নাতের ভাড়া তার আমি নামাজ এনেছ যে আল্লাহ এনেছে কত এনেছ 20 টাকা 8 টাকা বলে চলে তো ঠিক আছে 8 টাকা দিয়ে গেলাম 12 টাকা তো অবশিষ্ট বাকি আছে ব্যাস থেকে কাছে নাস্তা করা আর যদি বাস্তবে ভাড়া 20 টাকাতে হয় তাও সমস্যা নেই 20 টাকা তো যাবে তো সাধারণ জ্ঞান কমন সেন্স কি বলছে 20 টাকা তো আট নম্বর বলি আহল হাদিস ভাইদের দৃষ্টিতে প্রথম অনুযায়ী নফল নামাজ জমাতে পড়া বলবে আমাদের হানাফি মাযহাবে তিন নফল ভাবে অন্য নফল জমাতে পড়া মাকরুহ তাহলে যাচ্ছে ওনাদের দৃষ্টিতে নফল জমাতে পড়া বৈধ তারা যদি 8 টাকা হয় তাদের দৃষ্টিতে বাকি 12 টাকা তো নফল
জামাতে পড়তেছি, বৈধ কাজ করতেছি, এত মাথা ব্যথা কেন, লিখতে কেন ছাড়তে হবে, চুপি হয়ে কেন বিতরণ করবে।